আপনারা দেখছেন একুশে টেলিভিশন। লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন জানাচ্ছেন আরো খবর। আমি এখন আছি কাদেরখিল সরকারি পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে, কথা বলছি এখান থেকে, যেখানে কিছুক্ষণ আগেই দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। সেই গোলাগুলির ঘটনায় এখানে পুলিশ সদস্য সহ 30 জন আহত হয়েছে এবং 3 জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে এখানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে আরেকটু জানিয়ে রাখতে চাচ্ছি যে যখন সংঘর্ষের ঘটনা হয় কিছুক্ষণ ভোট বন্ধ রাখা হয়েছে, তারপরে পরেই চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি এসেই পুলিশ, অতিরিক্ত পুলিশ সহ পুলিশ কর্মকর্তাগণ, বিজিবি, র্যাব, স্টাকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং আবার যথারীতি ভোট শুরু হয়। এই ছিল আমার কাছে এই লক্ষ্মীপুরের নির্বাচনের সর্বশেষ খবর।